হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাইফ এডুকেশন বিডি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে নতুন নতুন আপডেট তথ্য পেতে পাশের বেল বাটনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বেসরকারি কলেজের প্রতি আগ্রহ কম একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুকদের, এ কারণে দেশের সরকারি কলেজগুলোতে আসনের চেয়ে অতিরিক্ত আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকার একটি কলেজ শীর্ষস্থানে রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরের নামিদামি অনেক সরকারি কলেজে ভর্তির জন্য আসানোর আবেদন পড়েনি বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে যে এবার সবচেয়ে বেশি আবেদন এসেছে সরকারি কবি নজরুল কলেজ, দ্বিতীয় স্থানে রাজশাহী কলেজ, তৃতীয় স্থানে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, চতুর্থ সরকারি বাংলা কলেজ, পঞ্চম সরকারি এএইচ কলেজ বগুড়া, ষষ্ঠ সরকারি তুলারাম কলেজ নারায়ণগঞ্জ, সপ্তম নরসিংদী সরকারি কলেজ, অষ্টম চট্টগ্রাম কলেজ, নবম সরকারি গুরুদয়াল কলেজ, দশম স্থানে ঢাকা কলেজ রয়েছে। পরবর্তী অবস্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, সরকারি আনন্দমোহন কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, শেরপুর সরকারি কলেজ, চৌমুহনী সরকারি এসএ কলেজ, ফেনী সরকারি কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। কলেজ পরিদর্শক বলেন, যেসব শিক্ষার্থী ভর্তির জন্য কলেজে নির্বাচিত হয়েছে তারা নিশ্চয়ন না করলেও দ্বিতীয় ধাপে আবার আবেদন করতে পারবে। যদি কেউ নিশ্চয়ন করেও কিন্তু পছন্দ করতে পারছে না, তারা মাইগ্রেশনের সুযোগ পাবে। আসন খালি থাকলে মেধাক্রম ও কোটাভিত্তিক শিক্ষার্থীর নির্বাচিত কলেজ তালিকার উপরের দিকে কলেজগুলোতে অটোমেটিক মাইগ্রেশন সুযোগ থাকবে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার 15,76,104 জন শিক্ষার্থী পাস করেছে, আর কলেজে ভর্তি হতে আবেদন করেছে 13,19,675 জন। এর মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 1,593 জন শিক্ষার্থী রয়েছে। মাধ্যমিকে উত্তীর্ণ হয়েও এবার 2,56,429 শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হতে আবেদন করেননি, যাদের বেশিরভাগই জ্বরে পড়বে বলে বোর্ড কর্মকর্তারা আশঙ্কা করছেন। উল্লেখ্য, গত 13 থেকে 24 মে রাত 11:59 পর্যন্ত অনলাইনে SMS-এর মাধ্যমে কলেজে ভর্তি হতে আবেদন করেন শিক্ষার্থীরা। গত শনিবার দিবাগত রাতে দেশের সব সরকারি বেসরকারি কলেজ একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তিতে মনোনীতদের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে 19 ও 20 জুন, দ্বিতীয় পর্যায়ে আবেদনের তালিকা প্রকাশ করা হবে 21 জুন, তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে 24 জুন, এই পর্যায়ে তালিকা প্রকাশ করা হবে 25 জুন। আনুষঙ্গিক কাজ শেষ করে 27 থেকে 30 জুন পর্যন্ত ভর্তি চলবে। আগামী 1 জুলাই থেকে একাদশের ক্লাস শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, এরকম আরও নতুন নতুন আপডেট শিক্ষামূলক তথ্য পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল বাটনটি অন করে দিন, যেন আপনার কাছ থেকে আমাদের কোনো ভিডিও মিস না হয়ে যায়। এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। অ্যান্ড ফাইনালি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।